ভোট গ্রহণের প্রায় 3 ঘন্টার মধ্যে নিজের কেন্দ্রে স্বস্তিক ভোট দিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তার ভোট মিটতেই সরগরম বালুরঘাট। বালুরঘাটের পতিরাম গার্লস হাই স্কুলে 100 নম্বর বুথে সুকান্ত মজুমদারকে ঘিরে গো ব্যাক স্লোগান দিল তৃণমূলের কর্মীরা। একই সাথে শোনা গেল জয় বাংলা স্লোগান, যা শুনে রীতিমতো তেড়ে গেলেন সুকান্ত মজুমদার। আর তার সঙ্গে গেলেন তার নিরাপত্তারক্ষীরা এবং দলীয় কর্মীরাও। বুথের সামনেই প্রায় হাতাহাতির উপক্রম হল বিজেপি তৃণমূলের মধ্যে। জানা যাচ্ছে এই বুথের 100 মিটারের মধ্যে তৃণমূলের ক্যাম্প বসিয়ে ভোটারদের প্রভাবিত করছিল বলেই অভিযোগ বিজেপির। তাতে বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতিষ রায় বাধা দিলে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ। এই খবর পেয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা প্রার্থী সুকান্ত মজুমদার ঘটনাস্থলে পৌঁছলে তাকে ঘিরে বিক্ষোভ ও গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূলের কর্মীরা, যা শুনে কার্যত রেগে যান সুকান্ত মজুমদার। পাল্টা তৃণমূলের অভিযোগ, বুথে ঢোকার সময় থেকেই বিজেপির তরফ থেকে শোনা যায় জয় শ্রীরাম ধ্বনি। কেন ভোট কেন্দ্রে ধর্মীয় ভাবাবেগে উস্কানি দেবে বিজেপি, সেই নিয়েই প্রতিবাদ করেন তৃণমূলের কর্মীরা। তাতেই নাকি তেড়ে আসেন বিজেপির রাজ্য সভাপতি। এদিকে সুকান্ত বাবুর অভিযোগ, বিজেপি মহিলা মোর্চার কর্মীদের অশ্লীল ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল, তাতেই চোটে যান তিনি। ঘটনাস্থল থেকে সরাসরি বালুরঘাটের আইসিকে হুমকি দেন সুকান্ত মজুমদার, তার চাকরি খেয়ে নেওয়ার হুমকি পর্যন্ত দেন তিনি। ইতিমধ্যে এই ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। কিভাবে বুথের সামনে এমন ঘটনা ঘটল তা জানতে চেয়েছে অভিযোগ আসছে বিভিন্ন রকমের, যেমন ইভিএম খারাপ। গঙ্গারামপুরে গতকাল রাতে আমাদের এজেন্টের বাড়িতে হামলা হয়েছে, তারপর সেই এজেন্ট আজকে বসেছে। গতকাল রাত্রিবেলা আমরা ভিডিও প্রকাশ করেছি তৃণমূল নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব তপলের একটি এলাকায় টাকা বিলি করছিল। এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা আছে ইটাহারে হিন্দু ভোটারদেরকে, যেহেতু হিন্দুরা সেখানে মাইনরিটি, ইটাহারে হিন্দু ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে সেখানকার বিধায়ক মুশারফের নেতৃত্বে। বলা হচ্ছে যে তোমাদের হিন্দু বুথ থেকে যদি লিড না পায় তাহলে পরে আগামী দিনে হিন্দুদেরকে থাকতে দেওয়া হবে না ইটাহারে। এই ধরনের ধমকি চমকি দেওয়া হচ্ছে, আমরা প্রশাসনকে জানিয়েছি। তৃণমূলের তরফ থেকে আরেকটা অভিযোগ করা হয়েছে বিভিন্ন বুথে কেন্দ্র বাহিনীর তপন সুমন্ত্রা তপনেও সেখানে অশান্তি হচ্ছে। তপন না না তৃণমূল ভয় দেখাবে, এটা তো স্বাভাবিক। তৃণমূল তো রেপ করার এক্সপার্ট, সন্দেশখালিতে তো আমরা দেখেছি রেপ স্পেশালিস্ট, যেমন ডাক্তারদের লেখা থাকে না চেস্ট স্পেশালিস্ট, অমুক কেউ হয়তো পেন স্পেশালিস্ট, কেউ হয়তো হার্ট স্পেশালিস্ট, তৃণমূল হচ্ছে রেপ স্পেশালিস্ট। তৃণমূল অভিযোগ করছে যে কেন্দ্র বাহিনী অনেক বুথে হচ্ছে সাধারণ ভোটারদেরকে ভোট দিতে বাধ্য করছে। দেখুন কেন্দ্রীয় বাহিনী কীভাবে ভোট করাতে হয় জানে, কারণ ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কোথাও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে না।